চ্যানেল নুপুর অফিসিয়াল পুষ্টি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে 7 দিনের মধ্যে তোমরা কিভাবে হেয়ারটা গ্রোথ করতে পারো, মানে 7 ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জ। তো চলো কিভাবে আমি হেয়ারটা কেয়ার করি তোমরা দেখে নাও। তো সাইডে আমি ভিডিও ক্লিপগুলো দিয়ে দেবো যে কিভাবে তোমরা করবে। তো ফার্স্টে যেটা আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা 1 চামচের মতো ফেনুগ্রিক সিড, মানে তোমরা জানো যে মেথির দানা, তো ফেনুগ্রিক সিড নিয়ে তারপরে যে কোনো একটা কাঁচের বাউলে ওটাকে রাতে ধুয়ে তারপরে 1 চামচ দিয়ে ঠান্ডা জল দিয়ে ওটাকে পুরো ওভারনাইটের মতো রেখে দিতে হবে। আর ওভারনাইট মানে হয়ে গেলে যে জলটা ওখানে হবে, মানে জলটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখে নাও কীভাবে তোমরা করবে, সাইডে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও। ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে 1 চামচ ফেনুগ্রিক সিড, মানে মেথির দানা, আর ওটাতে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল। তারপরে ওটাকে ঢেকে রেখে দেবে পুরো ওভারনাইট। তো সকালে উঠে দেখবে যে যে মানে যে জলটা থাকবে ওটাকে তোমরা একটা স্প্রে বটলের সাহায্যে নেবে, আর সিটি করে করে তোমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ভিডিওটাতে কীরকমভাবে লাগানো হচ্ছে হ্যারটাতে, তোমরা ওরকমভাবে লাগাতে পারো। তো স্প্রে বটল না থাকলে তোমরা আরেকটা কাজ করতে পারো, যে যে তুলো থাকে তুলোর সাহায্যে তোমরা মানে চুলের মধ্যে দিতে পারো। আর দেখো আমার রেজাল্টটা দেখো, শেষে তোমরা দেখতেই পাবে রেজাল্টটা। তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে হেয়ার টোনারটা, আমরা যে টোনারটা বানালাম মানে ফেনুগ্রিক সিড দিয়ে যে টোনারটা বানালাম, তো সেই টোনারটা আমরা ফার্স্টে স্প্রে করব চুলের মধ্যে, চুলের গোড়ায় যেগুলোতে টাক পড়ে গেছে বা যেগুলোতে হেয়ার গ্রোথ হচ্ছে না তোমাদের, সেগুলোতে ফার্স্ট স্প্রে করব। আর স্প্রে করার পর হালকা মাসাজ দেব, তোমরা মাসাজ নাও করতে পারো, বাট আমি করি যে কোনো জিনিস লাগানোর আগে চুলে যেটাই দিই আমি মাসাজ করি। তো ঠিক আছে, ফার্স্টে দিয়ে নেবে ওটা। হেয়ার সিরামটা দেওয়ার পর কী করবে, মানে ওটাকে 15 থেকে 20 মিনিট ছেড়ে দেবে, তাহলেই কিন্তু শুকিয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা বানাবো কন্ডিশনার। তো কন্ডিশনারটাও যে মেথি দানাটা ছিল ওটা দিয়েই বানাবো। তো ফার্স্টে হচ্ছে একটা বাউলের মধ্যে জল নিয়ে নিব একটুখানি, আর ফেনুগ্রিক সিডটাকে হচ্ছে আমরা মানে গরম জল দিয়ে মানে হয় না হালকা রান্না করে নেব হালকা। আর আর হালকা রান্না করার পর যে মানে জলটা বেরোবে ওখান থেকে শীত মানে মেথি দানাটা রান্না হালকা কুক করার পর যে জলটা বেরোবে ওটা আমরা একটা চা ছাঁকনির মাধ্যমে বা কোনো কাপড়ের সাহায্যে ছেঁকে নেব। আর যে মেথিটা থাকবে ওটা একটা মিক্সি গ্রাইন্ডারে নিয়ে ফার্স্ট পেস্ট করে নেব। তো যে আমরা জলটা মানে কন্ডিশনারটা তৈরি করলাম সেটা কিন্তু এখন ব্যবহার করব না, ওটা যখন চুলটা শ্যাম্পু করব তখন ব্যবহারটা করব। তো ঠিক আছে, যে হেয়ার মাস্কটা কীভাবে বানাবো তোমরাও দেখে নাও চলো। তো সাইডে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও। তো ফার্স্টে হচ্ছে একটা মিক্সিতে নিয়ে নেব, তারপরে গ্রাইন্ড করব ঠিকঠাকভাবে। তারপরে যে গ্রাইন্ড করার যে জিনিসটা থাকবে ওটা আমরা একটা কাঁচের বাউলে বা যে কোনো বাটিতে তুলে নেব। আর দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে চুলে দিচ্ছি আর কি। তো তোমরা ওরকমভাবে দিয়ে ঘণ্টাখানেকের মতো থাকতে দেবে, আর রোদে একদমই যাবে না, কারণ রোদে যদি যাও তাহলে ধুতে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তার জন্য তোমরা একটা সাবার ক্যাপ পরে নিতে পারো, বা কারো যদি সাবার ক্যাপ না থাকে প্লাস্টিক পরে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ সিটি করে করে তোমাদেরকে মানে এরকম ভাগ করে করে স্ক্যাল্পে দিয়ে তারপরে পুরো লেন্থে লাগাতে হবে। তো ঠিক আছে চলো, এটা তো প্রায় ফিনিশ হয়ে গেছে, যে কীরকম লাগাতে হবে তোমরা দেখেই নিয়েছো। তো চুল যদি বড় করতে চাও কষ্ট একটু করতেই হবে। আর মেথি সিটের অনেক বেশি গুণকারী থাকে, তোমরা এটা ভিজিয়ে সকালে যে জলটা থাকে ওটা পান করতে পারো, ওটারও ভিডিও দেব আমি পরে। তো ঠিক আছে, ওটা লাগানোর পর শ্যাম্পু যখন আমরা করব, তো শ্যাম্পু করার পর আমরা যেভাবে কন্ডিশনার ব্যবহার করি, তো কন্ডিশনারটা আমরা ওই যে শীটটা হালকা রান্না করে যে আমরা জলটা বের করেছিলাম সেই জলটা ব্যবহার করব। তো ওটা স্ক্যাল্পে দিলেও কোনো প্রবলেম হবে না, তোমরা স্ক্যাল্পেও দিতে পারো। আর ওটাও 5 থেকে 10 মিনিট থাকতে দেবো, এমনিতে আমরা যে কন্ডিশনারটা লাগাই সেটা 5 মিনিট থাকতে দিই, বাট এটা 10 থেকে 15 মিনিট থাকতে দিলেও কোনো কিছুই প্রবলেম হবে না। তো ঠিক আছে, কন্ডিশনারটা দিয়ে আমরা চুলটাকে শুকিয়ে নেব। তো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই ফাইনাল রেজাল্টটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আর কীরকম হয়েছে চুলটা দেখতে পাচ্ছ,
তোমরাও দেখতে পাচ্ছ আর তোমরাও ব্যবহার করতে পারো। এটা কীরকমভাবে ব্যবহার করতে হবে সেটা তো আমি ডিটেলস বলে দিয়েছি। আর আমার মতো চুল পেতে হলে তোমরা এই রেমিডিটা শেয়ার করতে পারো, 7 দিনের মধ্যে কিছু না কিছু পার্থক্য তোমরা দেখতেই পারবে। আর হচ্ছে সপ্তাহে তোমরা 1 দিনও করতে পারো বা 2 থেকে 3 দিনও করতে পারো, বাট আমাদের যখন টাইম থাকে না আমরা প্রত্যেক দিন করতে পারি না। তো যে হেয়ার সিরামটা আছে ওটা তোমরা রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করে 10 থেকে 15 মিনিট ফার্স্ট চুলটাকে শুকাবে, তারপরে যে কোনো একটা বান বানিয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? ওটা তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো, বাট হেয়ার মাস্কটা আর কন্ডিশনারটা সপ্তাহে 1 দিন ইউজ করবে, তাহলে দেখতে পারবে ওর বেনিফিট। তো ঠিক আছে, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আর রেজাল্টটা কীরকম হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর তোমাদেরও রেজাল্ট আশা করি ভালো হবে। তো ঠিক আছে, আরেকটা নতুন রেমেডি নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।